আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আমি ফাতেমাতে আর আরেকটি নতুন ব্লগ নিয়ে সবার সামনে হাজির হয়ে গেলাম তো আজকের ভিডিওটা শুরু করেছি সকাল থেকে ঘুম থেকে উঠেই দেখছেন অনেক সবজি আসলে এই সবজিগুলো আমার ক্ষেতের সবজি রাইসার বাবা অফিস থেকে নিয়ে এসেছে রাইসার বাবার অফিসে তো চাষাবাদ হয় তো এটা এর আগে একবার শেয়ার করেছিলাম তো দেখতে পাচ্ছেন লাল শাক বেগুন সিম এটা হচ্ছে ব্রক্রলি তো অনেক ফ্রেশ ছিল সবজিগুলো তো আজকে হচ্ছে আমার নিজের খ্যাতের সবজি দিয়ে আজকে তরকারি তৈরি করব ভাজি করব। আর আজকে আমার মনটা কেন এত ভালো আর কি কারণে আমার মনটা এত ভালো হয়ে গিয়েছে তো সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আশা করব পুরো ভিডিওটার পাশে থাকবেন আর শুরুতেই একটা কথা বলে নেই ইতিমধ্যে তো অনেকেই আমাকে ভালোবেসে আমার পাশে রয়েছেন যারা এখনও আমার পাশে নেই আমার ভিডিওটা দেখতে থাকুন ভালোবাসাটা তৈরি হয়ে যাবে এক সময় তখন না হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন আমার পাশে থাকবেন আর এইখানে হচ্ছে কিছু মুসা মাছ সরি এই মাছের নামটা আসলে নিতে আমার খুব সমস্যা হয় এটাও আমাদের হচ্ছে অফিসে যে পুকুর রয়েছে সেই পুকুরে চাষ হয় সেখান থেকে নিয়ে এসেছে মানে আজকে সব চাষের জিনিস দিয়েই তরকারি রান্না করব আর দুপুরে লাঞ্চ ডিনার তৈরি করব রাতে আর হচ্ছে আপনাদের সাথে শেয়ার করছি যে আমার মনটা কেন এত খুশি আমার খুব পছন্দের একজন ইউটিউবার আর ইউটিউবার আপু ভাইয়া কিংবা তার পুরো পরিবারই ইউটিউবার সে হচ্ছে বাপ্পি ভাই আমি বাপ্পি ভাই ভাবি তারপরে তার মেয়ে তানজিলা তাদের সবার ভিডিও অনেক দিন থেকেই দেখি যখন থেকে আমি ইউটিউবে ভিডিও দেখা শুরু করেছি আর যেটা সত্যি কথা বাপ্পি ভাইকে আমার শুরু থেকে ভীষণ ভীষণ ভালো লাগতো যখন ওনার ভিডিওগুলো দেখতাম উনি অনেকটাই অমায়িক আর ওনার কথাবার্তাগুলো আমার কাছে অনেক ভালো লাগতো তো বন্ধুরা আমি কাজ করতে থাকি আর আপনাদের সাথে কথা বলতে থাকি আমার কাজকর্মগুলো আপনারা দেখতে থাকুন আর আমি আমার সুখবর কিংবা আমার কি কারণে আমি এত খুশি সেই খবরটা আপনাদেরকে জানাই তো যাই হোক তো আমার কি ভাইয়ার সবসময় ভিডিও নিসে আমি কমেন্ট করতাম ভাইয়া আপনি কেমন আছেন আপনার ভিডিও ভালো লাগে দেশের বাড়ি গ্রামের বাড়ি যখন ভাইয়া যেত তখন তো ভাইয়া সবসময় আমাকে রিটার্ন করত বলতো যে তুমি এগিয়ে যাও ভালোভাবে ভিডিও করছো মাসাল্লাহ একদিন তুমি অনেক বড় হবা তো কখনোই আমার সুযোগ হয়নি ওনার সাথে যোগাযোগ করার তো কিছুদিন থেকে চেষ্টা করছিলাম ওনার সাথে কথা বলার ওনার ছোট্ট মেয়ে তাবি আর বার্থডে হয়ে গেল তো আমারই ইউটিউবার গ্রুপের যা যে আপুরা রয়েছে সবাই সে বার্থডেতে ইনভাইট পেয়েছে দাওয়াত পেয়েছে তো সবাই সেই বার্থডেতে গিয়েছে যেহেতু আমি ঢাকার বাহিরে থাকি সে কারণে আমি যেতে পারিনি যদি আমি ঢাকার ভিতরে থাকতাম অবশ্যই সেই বার্থডেতে আমি যেতাম যেহেতু সেদিন যারা যারা গিয়েছে তারা আমরা সবাই গ্রুপের আর কি মানে আমরা একসাথেই সবাই চ্যানেল খুলেছি আমারই বড় ছোট আপু ইউটিউবার আপুরা গিয়েছে ওখানে তো যাই হোক এর আগে একবার হচ্ছে হাতির চিলে ভাইয়ার সাথে তারা দেখা করেছিল তখনও আমার যাওয়ার সুযোগ হয়নি তো যাই হোক এর মধ্যে হচ্ছে যেহেতু সুযোগ হয়নি মনটা অনেকটাই খারাপ হয়ে গিয়েছিল যেতে পারিনি ঢাকায় থাকলে যেতে পারতাম ভালো লাগতো এই একটা সুযোগ ছিল ভাইয়ার সাথে ভাইয়ার পুরো পরিবারের সাথে দেখা করার তো আমার যে বড় আপুরা কিংবা আমরা যে একটা ইউটিউবার গ্রুপ ছিলাম যা তারা সবাই গিয়েছে ওইখান থেকে এসে তাদের কাছ থেকে আর কি আমি শুনলাম যে আসলে বাপ্পি ভাই মানুষটা আমরা ভিডিওতে যতটাই ভালো ওনাকে দেখি যেভাবে ব্যবহার দেখি বাস্তবে উনি এর থেকেও অনেকটাই বেটার ওনার মন মানসিকতা ওনার কথাবার্তা আর তিসাভাবী কথা তো আর কি বলবো ওনার হাসিটাই অদ্ভুত এত সুন্দর করে একটা হাসি দেয় ওনার হাসিতে মন ভুলে যায় আর ওনার ব্যবহারই অনেকটাই অমায়িক আমার কাছে তো মানে আগে থেকেই ভালো লাগতো আর এখন আর সবার কথা শুনে এখন আরও বেশি ভালো লাগলো যারা যারা ওখানে গিয়েছে তাদের সবার কাছে শুনলাম যে খুবই অমায়িক ব্যবহার করেছে খুবই যত্ন করেছে খুবই মানে নাইসলি কথা বলেছে সম্মান দিয়েছে তো এইভাবে আর কি খুব ইচ্ছা ছিল আমার যাওয়ার যেতে পারলাম না তো ফাইনালি আজকে আমি ভাইয়ার সাথে ফোনে কথা বলেছি তো ভাইয়া আর কি আমাকে খুব সহজে চিনেছে আমি ফাতেমা আমাকে খুব সহজে চিনেছে আর ওনার বোনের নামও ফাতেমা তো ইনশাল্লাহ নেক্সট ডে ওনার সাথে দেখা হবে আর আমি বেসিক্যালি শুধু ওনার সাথে দেখা করার জন্যই আমি একবার ইনশাল্লাহ ঢাকায় যাব এটা আর কি আমার খুব মনের ইচ্ছা তো এখানে হচ্ছে দুপুরে রান্নাবান্না সব দেখানোর পরে আমি একটা কড়াই কিনেছি আর সেটা একটু বলছি আপনাদেরকে এই কড়াইটা বাসায় যে ফেরিয়ালারা আসে মানে একশো টাকা পঞ্চাশ টাকার মাল নিয়ে সেখান থেকে নিয়েছি এই কড়াইটা নিয়েছে মাত্র একশো টাকা কেন জানি হুট করে জিনিসটা আমার ভীষণ পছন্দ হয়ে গিয়েছিল সে কারণে নেওয়া তো আজকে এই নতুন কড়াই দিয়ে আমি পিঠা তৈরি করব। আর কড়াইটা গ্যাসেও রান্না করা যাবে ইঞ্জেকশন চুলাও রান্না করা যাবে আর খুব একটা হাঁটি না হালকা তবে দেখব আসলে এত কম দামি জিনিসটা কতটা ভালো হবে জানি না তো পিঠা তৈরি করার জন্য এখানে আমি হচ্ছে কিছু নারিকেল কুড়িয়ে রেখেছি আগে থেকেই ডিপ থেকে বের করে রেখে দিলাম আর এখানে আগে থেকেই হচ্ছে আমি গুড়টাকে মানে এভাবে হচ্ছে গুড়া করে রেখে দিয়েছিলাম তো এখন আমি করব হচ্ছে পুলি পিঠা মানে যেটা নারিকেল দিয়ে তৈরি করে এই পিঠাটা আমার জামাইয়ের ভীষণ পছন্দ এই শীতে একবারও করা হয়নি তো এখানে হচ্ছে যে স্টিকারটা থাকে মাঝে মাঝে দেখা যায় আমরা যদি এটা টান দিয়ে উঠাতে যাই তো আটাটা থেকে যায় কাগজটা অর্ধেক ছিঁড়ে তাই আমি একটু গ্যাসটা ধরিয়ে এটা একটু হালকা গরম করে নিলাম নিয়ে এখন খুবই আস্তে করে তুললে এই যে দেখুন নাইসলি উঠে যাচ্ছে মানে এতটুকু আটা লেগে যাচ্ছে না কিংবা থাকছে না এই একটা ছোট্ট টিপস আপনাদের সাথে শেয়ার করলাম আশা করব আপনারা উপকৃত হবেন তো এই নতুন হচ্ছে কড়াইটা দিয়ে আজকে আমি হচ্ছে পুলি পিঠা তৈরি করব। আর এই কড়াইয়ের মধ্যে নারিকেলের যে পুটটা সেটা তৈরি করব তো এর আগে হচ্ছে কড়াইটাকে ভালোভাবে ক্লিন করে নিচ্ছি তো আপনারা দেখতে থাকুন আমি আবার বাপ্পি ভাইয়ের প্রসঙ্গে চলে যাচ্ছি তারপরে হচ্ছে ভাইয়া আমাকে যখন ফোন দিল। ভাইয়া আমার সাথে যখন কথা বললো সরি ফোন মানে ভাইয়ার সাথে আমার ম্যাসেঞ্জারে কথা হয়েছে আমার তো এত খুশি মানে আমার কাছে এতটাই ভালো লেগেছে যে এত একটা ব্যস্ত মানুষ সারা দিন উনি ওনার নিজস্ব ব্যক্তিগত কাজ চ্যানেল নিয়ে ব্যস্ত থাকা সত্ত্বেও যে আমাকে মেসেজ করেছে আমাকে ফোন দেওয়ার কথা বলেছে আমার সাথে কথা বলেছে আমি এতেই অনেক হ্যাপি অনেক সময় দেখা যায় অনেকে অনেক বড় হয়ে যায় অনেক বড় ইউটিউবার হয়ে যায় তখন আমাদের মতো ছোটোখাটো ইউটিউবারদেরকে মনেই রাখে না ভুলে যায় তবে তারা কিন্তু ভুলে যায় যে আমরা যখন দর্শক ছিলাম তখন তাদের ভিডিও দেখেছিলাম বলেই তারা আজকে এত বড় ইউটিউবার হয়েছে কিন্তু যখন তারা অনেক বড় হয় তাদের মধ্যে অহংকার চলে আসে তখন তারা আর আমাদেরকে চিনতে পারে না তবে বাপ্পি ভাইয়ের ক্ষেত্রে আমি বিষয়টা একটু আলাদাই দেখলাম উনি মোটামুটি অনেক বড় ওনার পুরা পরিবার যেহেতু ইউটিউবার তারপরও ওনার মধ্যে সে অহংকার বিষয়টা আমি একদমই দেখলাম না তিশাভাবির মধ্যেও দেখিনি আমার যে আপুরা ওনার মেয়ের বার্থডেতে গিয়েছিল তারা তো এসে বলল যে অমায়িক ব্যবহার ওনাদের মধ্যে এতটুকু অহংকার বোধ নেই খুবই খুবই মানে নরম মনের মানুষ তবে জানি না কেন সবাই ওনাদেরকে নিয়ে এত রোস্টিং ভিডিও তৈরি করে আর এত কথা বলে যারা ওনাদেরকে নিয়ে এত কথা বলে আমি নিশ্চিত তারা ওনাদেরকে কাছ থেকে চিনে না জানে না জাস্ট দূর থেকেই তাদের নামে সমালোচনা করে তো তাদের উদ্দেশ্যে একটা কথা বলে নেই একবার আপনি তাদের সাথে দেখা করে কাছ থেকে তাদেরকে জানার চেষ্টা করুন তারপরে না হয় তাদেরকে নিয়ে রোস্টিং করবেন তাদের সম্পর্কে কিছু বলবেন কারো সম্পর্কে না জেনে শুনেই কিন্তু তারা অনেক কিছু বলে ফেলে তো যাই হোক আমি এই কারণে আমার মনটা খুবই খুশি তো ইনশাল্লাহ ভাইয়ার সাথে আজকালের মধ্যে আবার একটু ফোনে কথা বলবো আর সময় হলে আমি অবশ্যই শুধু ভাইয়ার সাথে দেখা করার উদ্দেশ্য নিয়েই ঢাকায় যাব আর ইনশাল্লাহ সেই পর্যন্ত আপনারা আমার পাশে থাকবেন আপনাদের সাথে সেটা শেয়ার করব তো এখানে হচ্ছে দেখতেই পেলেন আমি একটু কাওয়া করে নিয়েছি এখন হচ্ছে পিঠা বানিয়ে নিচ্ছি আর আমার বোন হেল্প করছে আমাকে পাশ থেকে আর হচ্ছে ছোট ছোট করে বানাচ্ছি আমি খুব একটা ডিজাইন এখানে দিতে পারি না মানে জাস্ট হাতের ছোঁয়া দিয়ে যতটুকু করা সম্ভব অতটুকুই করে নিচ্ছি মানে পুলিপিঠার ডিজাইন অনেকে অনেকভাবে দেয় তারপরে বেনি বেনি গাঁথে সেটাও আমি চেষ্টা করেছিলাম তবে আমার দ্বারা আর কি হচ্ছিল না সবার দ্বারা তো সব কিছু হয় না তবে এইভাবে বানানোর পরও কিন্তু জিনিসটা অনেক সুন্দর হয়েছিল ছোট ছোট হয়েছিল অনেক মজা হয়েছিল খেতেও অনেক ভালো লেগেছিল। তো গ্লাস দিয়ে কেটে নিচ্ছিলাম কুকি কাটার দিয়ে সুন্দর করে কাটা যায় ডিজাইন করা যায় তবে আমার হাতের কাছে সেটাও নেই মানে যেহেতু বাসায় উঠেছি হ্যাঁ প্রায় দেড় মাস হয় মানে অনেক কিছুই খুঁজে পাচ্ছি না কিংবা হারিয়ে গিয়েছে এই টাইপের তো এই তো নতুন কড়াইতে আমি নারকেলের পুটটা তৈরি করেছিলাম এখন সেই নতুন কড়াইয়ের মধ্যেই তেল দিয়ে পিঠাগুলোকে ভেজে নিচ্ছি আর একসাথে প্রায় ছয় থেকে সাতটা পিঠা আর কি হয়েছে মশাল্লাহ কড়াইটা যতটা ভেবেছিলাম যে অযোগ্য ব্যবহার করা যাবে না কিন্তু না দেখলাম ভালোই সার্ভিস দিচ্ছে মোটামুটি ভালোই লাগলো আমার কাছে এত অল্প দামে এত সুন্দর একটা কড়াই যে পেয়েছি এটার জন্য আমার ভালো লেগেছে মানে খুশির অনেকটাই কারণ সংসারে আর একটা জিনিস কেনার পরে যদি সেটা ভালো হয়ে থাকে তাহলে সে কারণেও কিন্তু মনটা অনেক সময় ভালো হয় আবার বাপ্পি ভাইয়ের সাথে কথা হয়েছে জন্য মনটা অনেক ভালো তো পিঠা বানাচ্ছি আর হচ্ছে মেয়ে আর বাবাকে দিচ্ছি তারা খাচ্ছে আবার বানাচ্ছি মানে বানাতে বানাতেই আমি হাঁপিয়ে যাচ্ছি তবে তারা খেতে খেতে হাঁপাচ্ছে না কারণ আমার জামাইয়ের আর কি এই পিঠাটা অনেক অনেক বেশি পছন্দ আর এখানে হচ্ছে অনেক পিঠা হয়েছে মার্শাল্লা মানে অনেকগুলো হয়েছে তো মোটামুটি আমরা সবাই খেয়েছি আর এখন হচ্ছে কিছুটা একদম তৈরি করে বক্সে করে আমি ডিপে রেখে দিব। আর যখন প্রয়োজন হবে এখান থেকে বের করে জাস্ট একটু নরমাল করে তেলে ভেজে নিলেই কিন্তু একদম আগের মতো নরম সফট হবে যেহেতু ছোট্ট ছোট্ট করে বানিয়েছি গ্লাসের যে মুখটা ছিল ওইটা দিয়ে এই কারণে আর কি অনেকগুলো পিঠে পিঠা হয়েছে তো আপনারা চাইলে এভাবেও রেখে দিতে পারেন একদিন বানিয়ে অন্তত এটা ডিপে এক থেকে এক মাস তো রাখাই যাবে আর যখন আর কি এটা ভাজবো তখন বের করে জাস্ট একটু নর্মাল করেই তেলে ভেজে নিলে কিন্তু হয়ে যায় তো যাই হোক বন্ধুরা এ ছিল আমার আজকের মতো পুরো ভিডিও আজকে আমি আপনাদের সাথে বক বক করেই গেলাম আর কি করলাম সেটাও শেয়ার করেছি আমার এই খুশি হওয়ার বিষয়টাও শেয়ার করলাম তো আমার জন্য দোয়া করবেন আমার পুরো পরিবারের জন্য দোয়া করবেন আমার পাশে থাকবেন ইনশাল্লাহ আমি আপনাদের আপনাদেরকে ভালো ভালো ভিডিও দেওয়ার চেষ্টা করব তো সেই পর্যন্ত আজকের মতো আল্লাহ হাফেজ